আলাইকুম সবরে, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আজকে আমি আপনারা খুদুর খইগুলা বাসাইতা কিলাখান ওটা আমি টিপস দিমু। বেগর মাঝে রাখলে কিলাখান খুদুর খইটা বাসে, আমি আপনারা এটা কইমু। বাট তার আগে আমি আসলে একটা কথা সবরে রিকোয়েস্ট করতাম চাই, আমি এভরিডে ভিডিও দিই, অনেক কষ্ট করি, নতুন নতুন টিপস ট্রাই করি আপনারা লগে শেয়ার করার লাগিয়া। বাট আমি রিয়েলি আমার কাছে লাগে, আমি যতটুকু ওয়ার্ক করার মতো আনমান আমার সাবস্ক্রাইবার নাই, এভরিডে অনেক ভিউ হয় মাশাল্লাহ। মানে এই ভিডিও ইন কেস 2,000-3,000 মানুষে দেখেন, বাট কেউ সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো হয়তো আপনার কাছে জিনিসটা ম্যাটার নাই, একটা সাবস্ক্রাইবের কিছু হইতে না, বা আমার লাগে এটা অনেক বড় একটা পাওয়া থাকব। তো আমি মন থেকে হইরাম আম্বল রিকোয়েস্ট করাম, যদি আপনারা অনেস্টলি আমার ভিডিও ভালো লাগে তাহে দেন প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দেওয়া যাবে, অ্যাটলিস্ট যে সময় আপনারা আমার ভিডিও দেখবা। আমি মন থেকে হইলাম, আমি অনেক খুশি হইম যদি আপনারা সবে আমার সাবস্ক্রাইব হরেন, তাইলে নতুন নতুন ভিডিও আমার পাইবা, আপনারা আমার চ্যানেলের লগে আরও থাকবা, আর ভিডিও দেওয়া মাত্রই আপনারা ফাইলাইবা। তো যারা আমার মন থাকি আপনারা আমার ভিডিওগুলো লাইক করেন, বা আমার মানে মাতর স্টাইলে বুঝানির স্টাইলে আপনারা ভালো পাইন দেন প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমি অনেক বেশি খুশি হইম। তো আপনারা আমি দেখাইলাম খুদুর খইটা আসলে বাসানির উপায়। তো এখন যেহেতু কোল্ড ওয়েদার, আপনারা দেখতে পারা আসমান এখন কিন্তু অত ইয়ে না, ধোকা মেঘ পুরা আসমানটা কিন্তু একদম আন্দাই মেঘ। আমরা কন্টিনিউয়াসলি লাস্ট 5 দিন ওলা খান যার মেঘ দের প্লাস আন্দাই প্লাস বাতাস প্লাস ঠান্ডা, মানে টু মাছ ঠান্ডা। তো ইতাই একটা খুদুর খই বাসাটা খুবই খুবই টাফ পড়ে যায়, কারণ খুদুর খই সবসময় বাসে বা বড় হয় গরমের মাঝে। তো আপনারা যদি ওলাখান আপনারা গেছে কোনো পলিথিন ব্যাগ থাকিয়া থাকে, ফুড ব্যাগ থাকিয়া থাকে, কিছু থাকিয়া থাকে, আপনারা খুদুর খইয়ের মাঝে ওলাখান দিয়া আর ও দহকে একদম এন্ডে ওখানে গিয়ে আপনারা বান্দিয়া দিলাইবা। তো বান্দিয়া যদি আপনারা দিলাইন তো এটার কিতা ফায়দা হইব আমি আপনারা রেখই। প্রথমে আপনারা মাছি তেকিয়া আপনার হইটারে সেফ করতে পারবা, সেকেন্ডলি মশা ইয়ে সরি ফিফড়া তেকিয়া আপনার হইটারে সেফ করতে পারবা, তাই রইল যে মাকড় আছে মাকড়গুলা তেকিয়া আপনার হইটারে রক্ষা করতে পারবা। বিকজ যদি একটা মাছি বয়, আমরা সবেও জানি মাছিয়ে ডিম ফাড়ে বইলে, তো মাছিয়ে ডিম ফাড়বো এটা কিন্তু ভিতরে ডিম গিয়া এটা ফসি যাব, এটা আর বাড়ার কোনো ক্ষমতা থাকতো নাই। আর সব থেকে লাস্ট যেটা ইম্পর্টেন্ট যেটা আর কি, এটা হইল গিয়া ও ব্যাগর ফাফে গিয়া, মানে ব্যাগ থাকার কারণে গরম থাকবো আর ফাফে গিয়া আপনার খইটা মানে কুইকলি বড় হইব। সো আপনারা সাপোজ দরকার এখন রাখতে আসলাম ঠান্ডার মাঝে আপনারা ওলা রাখি লাইতে আসলে আপনারা একটা খুদু ওলা ব্যাগ ছাড়া একটা খুদু রাখুক আর 2-3টা খুই থেকে তাহলে ওগুলো ব্যাগ দিয়ে রাখুক, আর দেখবেন আপনারা ডিফারেন্স কেতা। আর আর একটা জিনিস আপনারা এড করতে হইব, একটু ছোটো ইয়ে খুঁড়িয়া দিতে হইব, নাইলে আবার বাতাস যদি যায় না তে আবার প্রবলেম। তো সামান্য একটু স্পেস দিবা আপনারা বাতাস ঢুকার লাগিয়া, সামান্য একটু স্পেস যাতে খড়িয়া খইটা সেফ থাকে। দেখুক ও খইটা মাশাল্লাহ কয়েকদিনে বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাররা বড় হয়ে গেছে, বিকজ আমি এটার ভিতরে রাখছিলাম যেহেতু ওয়েদারটা আমরা বালা নাই, বাট এর লাগে আমরা কি এটা ইয়ে করলাম। এখনো মেঘদের মেঘ দিলে কিতা হয়, যদি গাছের গুড়ির মাঝে পড়ে তো গাছ কুইকলি বড় হয়, আর কিছু কিছু মেঘর লগে যদি অতিরিক্ত মানে ঠান্ডা থাকে তখন গিয়ে গাছগুলা বড় হয় না। একজনে একদিন আমার কোয়েশ্চেন করছিলা, মেঘ তো আমরা জানি মেঘ দিলে তো বালা গাছর লাগে, ইয়ে অবভিয়াসলি মেঘ দিলে গাছর লাগে খুবই বালা, কারণ এই গাছটা আরো বড় হয় কুইকলি হেলদি হয়। কিন্তু যখন মেঘর লগে ঠান্ডা থাকে, মানে চরম ঠান্ডা, আমরা ইউকের ওয়েদার কম বেশি সবেও জানুন, ইলাখান ঠান্ডা থাকে যদি প্লাস হিল দেয় যদি, দ্যাট মিন্স আপনার গাছ সার্ভাইভ করাটা খুব কষ্ট হয়ে যাব। তো দেখতে পারা আমি ওলাখান খড়িয়া একটা গা সদু দুইটা এরপরে তিনটা খালি ও সাইডে আমি রাখছি, আর ও দেখোক আর একটা সদু বড় হইতো আমি ওয়েট করাম, যদি খালি খইটা ফুল ফুটি যায়, আজকে ফুটি যাব ইনশাল্লাহ, ফুটি গেলে গিয়ে আমি অবশ্যই অবশ্যই আজকে আমি এটা পলিনেশন খড়িয়া দিয়াও আমি বান্দিলাইম। আর ওসাইডে আমার আরো কিছু খদুর গাছ আছে, বাট এগুলো আর কি খই এগুলো আস্তে আস্তে বড় বেশি বড় হয়েছে না কুইকলি,
অধকা তো আমি একটু খুদ্দু বেশি ভালো ফাইস দেওয়ার কারণে দুই সাইডে রাখছি। লাস্ট ইয়ার অবশ্য আমার কুমড়া গাছও আছিল, এবছর আমার কালকে আমার একজনে জিজ্ঞাসা আমার কুমড়া গাছ আছে নি আর চাইনিজ কুমড়া অধহকা কুমড়া গাছ আছে একটা আর অধহকা চাইনিজ কুমড়া, এগুলা এখনো বড় হইছে না, অলা ছোট রয়েছে। তো অধহকা আপনারে দেখাইলাম, খদুর গাছ আমার আরেকটা আর অধহকা আরেকটা খই আমি সাইডে আনা মানে হয়েছে আপনারা দেখাইবার লাগে, অধহকা আরেকটা খই এই সাইডে আছে। তো সেইম ওটাও আমি ইয়ে করিয়া দিছি, ওটাও সার্ভাইভ করার লাগিয়া আর বাদ বাকি আল্লাহর হাওলা আর কি। বাট আমরার যত ধরনের চেষ্টা আছে আমরা রুচি তৈলে আমরা গাছ বাঁচাইতে গিয়া খদু বাঁচাইতে গিয়া আমরা অত ধরনের চেষ্টাটা আমরা করতাম, তারপরে যদি বাঁচে না মনে করলাম আমরা কিসমত নাই বা ভাগ্যত নাই। তো আশা করি আপনারা সবে বুঝছেন, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগিয়া থাকে তাইলে অবশ্যই 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 আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, কারণ সত্যি বলতে কি তা আপনার কাছে ম্যাটার নাই একটা সাবস্ক্রাইব, আমার কাছে রিয়েলি এটা ম্যাটার করে, এটা অনেক বড় আর্নিং আমার কাছে মনে হয়। কারণ একটা সাবস্ক্রাইবার বাড়া মানে আমার চ্যানেলটা বড়, আর আমার কাছে আরও খুশি লাগে যে মানুষ আমার অত লাইক করা আমার চ্যানেল আস্তে আস্তে বড়, ওটাও আমার কাছে অনেক বেশি বড়। তো আপনারা অনেকেই আছেন রেগুলার আমি দেখি আমার ভিডিও দেখেন, অনেকে আছে আপনারা কমেন্টও করেন বাট আপনারা সাবস্ক্রাইবও করেন না আমার চ্যানেল। তা আজকে জাস্ট আমার হাম্বল রিকোয়েস্ট থাকবো আপনারার কাছে, প্লিজ আপনারা যদি আমার রেগুলার ভিউয়ার্স হইয়া থাকেন আর আমার ভিডিওটা সবসময় যদি আপনারা দেখতে থাকেন তাইলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আমি মন থাকি আপনারা রেখাম আমার অনেক বেশি খুশি লাগবো। মানে আমরা ইউটিউব জগতে আমরা যদি চ্যানেলটা বড় হয় তখনও আমরা স্বার্থ হতা হই, আর এটা দিয়া আমরা এমন কোনো ফ্যাক্ট হয় না অনেস্টলি যে হতা, কারণ ইউটিউব তাকিয়া কোনো ই যে আর্নিং হয় তার থেকে তিন ডাবল আমরা খরচ করি আমরা গাছের তলে স্পেন্ড করি, এটা কোনো তেমন বড় একটা আর্নিং না কিন্তু। তো আপনারা যদি মানে ইয়ে করেন তো আমরা ইন্সপায়ার্ড হইম, আরও বেশি ইন্সপায়ারেশন পাইয়া আমরা নতুন নতুন ভিডিও বানানির উৎসাহ পাইম, পাইয়া আপনারা লগে শেয়ার করতে পারবো ও জিনিসটা আর কি। আমি মন থাকি আপনারা যারা আমারে লাইক করেন অবশ্যই আপনারা আমার ভিডিওগুলা শেয়ার করবা, লাইক করবা আর সাবস্ক্রাইব তো আপনারা মাস্ট করবা। তো খানমাফার দেওয়া কিছু করিয়েন্ডার গাছ, করিয়েন্ডার এগুলো উঠে গেছে মাশাল্লাহ, অনু উঠে গেছে আর ও সাইডেও, আর কিছু আমি আমার খদুর গাছের সাইডে থুয়া ফেলাইছিলাম অনু, এগুলা উঠে আস্তে আস্তে আর ও সাইডে উঠছে বেশি, অনু সারা উঠছে কমপ্লিট উঠে গেছে। তো ওটাও আসলে ফাইনাল আমার টিপস আছিল আপনারার কাছে, আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগে থাকলে আমারে সাপোর্ট করবা আর ভালো থাকবা সব আর দোয়া করবা আমরা। তো ও দেখা আপনারা একটা ফুল আপনারা গার্ডেনও তাহলে কতটুকু আর কি প্লাস পয়েন্ট আপনারা লাগিয়া দেখা কিলাখান মৌমাছিটা আর কি ফুলের লগে যার ট্রাক্টর প্লাস একটা ফুল থাকে আর একটা ফুলও যার গিয়া আপনারা বাদে হয়তো এমন আছে নাগামরিচর গাছ আছে নাগামরিচর গাছও যাইতে পারে গিয়া তারা নাগামরিচর গাছও অ্যাট্রাক্ট হইতে পারে গিয়া বয় যদি তে তখন গিয়া পলিনেশন হয়। তো ফুল তাহার মেইন আর কি ইয়ে হইল যে আপনারা ওলাখানা নিয়ে রাখতা তো মৌমাছি আইয়া আপনারা গার্ডেনটারে বা আপনারা বাগানটারে পলিনেশন করিয়া দিব। তো গাঁথাফারা ওগুলো আমার কাছে আসেল ফুল মাশাল্লাহকে নিয়ে আনছিলাম, এগুলো অলরেডি ডি বড় হয়ে গেছে গিয়া দেখা ফারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আর কি আনছিলাম, ও আর একটা যে সুন্দর ফুল এগুলা আর ও দেখা ফাররা আরও কয়টা আছে ও দোহকা এগুলাও মাশাল্লাহ খুব সুন্দর লাগে আমার কাছে, ছোট ছোট ফুল বাট খুব সুন্দর আর ভালো লাগে গিয়া গার্ডেনও ফুল দেখি আর এগুলো বড় হইলে আস্তে আস্তে ইয়েব অধহকা আর একটা ফুল এগুলো এরপরে গিয়া অধহকা কিছু আমি নিজে বিছি ফেলাইছিলাম যেনে ওগুলা এখন বড় হয়েছে আর বাকি ছোটো ছোটো আছে এখনও বড় ওর লাগেও আমি আপনার আসলে বুঝাইতাম স্যার ফুল আপনার গাছও মানে গাছও লাগে কতটুকু ইম্পর্টেন্ট বিকজ ফুলে পলিনেশন করে মৌমাছি আইয়া দেখা পারে একটা খদুর গাছের মাঝে আমি রাখছি আর কি ফুলের গাছটা। তো অধহক আর এইগুলা সারা ফুলের গাছ কিন্তু পলিনেশন করে এগুলাই আর অধহক আরও আছে ফুলের গাছ এগুলা। তো অধহক এগুলা ফুটের পার্পল কালার হইব অধহকা পার্পল কালার আর একটা। তো ফুল আসলে খুব ইম্পর্টেন্ট আপনারা সাইন যদি আপনারা ফুল আপনারা গার্ডেনও রাখবা গাছের উপকারও লাগিয়া।